আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, আর অন্যদিকে বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি নিয়ে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন যে রাজনৈতিক দল নিজেদের সমাবেশে শৃঙ্খলা রাখতে পারে না, যাদের আতঙ্কে জনগণ দোকানপাট ঘরবাড়ি বন্ধ করে দেয়, তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে, দেশ আবার জঙ্গিদের অভয়ারণ্য হবে।